আজকে আমি হোমমেড চিলি ফ্লেক্স বানাবো, যার জন্য আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু কড়াইয়ের মধ্যে একটু ভেজে নিব। গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়েছে, এটার মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কাগুলো, দিয়ে হালকা করে একটু ভেজে নিব। এই যে শুকনো লঙ্কাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা এখন অফ করে দিব, নামিয়ে দিব এখন এটাকে। এটা শুকনো লঙ্কাগুলোকে ঠান্ডা করে নিব। শুকনো লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু চিলি ফ্লেক্স আমি এটাকে বানিয়ে নিচ্ছি। দেখেন হোম মেড চিলি ফ্লেক্স আমাদের এই যে হয়ে গিয়েছে, আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখেন আমার এই চিলি ফ্লেক্সের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।